আমার ভয় হয় না জানি এটা বলার পর আমাকে আহলে হাদিস ট্যাগ লাগিয়ে দেওয়া হয় কিনা আমাকে হাদিস মনে করেন কিনা তো প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি বলবো যে এটা দ্বারা কিন্তু তারা প্রমাণ করছে যে পৃথিবীর একমাত্র হাদিস মানুষকে হক বলে থাকে যারা কাউকে ভয় করে না তার প্রমাণ হলো তাদের আত্মস্বীকৃতি তারা বলে যে আমি যদি এখানে মাসলাটার কথা বলি তাহলে আমাকে আহালে হাদিস বলে দেওয়া হবে আলামা কামরুল ইসলাম অলিপুরি হ্যাঁ অলিপুরি সাহেবের ছেলে সে বলতেছে আমি যদি এই কথাগুলি বলি আমাকে হাদিস বলে দেওয়া হবে সুন্নার ওপরে প্রাধান্য দিয়ে মাঝহব যারা মানে আমি সেই মাঝাবকে মানি না এ ধরনের মাঝহ মানুষকে জাহান্নামের পথে নিয়ে যায় মানুষকে কোরআন সন্না থেকে বিমুখ করে আমি যেটা বলি আমাকে নিশ্চিত লাগিয়ে দেওয়া হবে হাসান জাহেল সাহেব হাত তুলে দোয়া করার প্রসঙ্গে বলল যে আমাকে সবাই মিলে কি লাভে দিয়ে এই যে ভাই কথাগুলি তাদের থেকে যাচ্ছে যে তারা স্বীকার করে নিল যে হক কথা বলে এগলি বললে আমাকে আহলে ট্যাগ লাগিয়ে দেওয়া হবে তো সেই প্রশ্নের সূত্র ধরেই কথাগুলি বলা হলো মূলত ওয়াহাবি এক মোহাম্মদ আবদুল্লাহ রহমতুল একজন বিপ্লবী সংস্কারক ছিলেন আরবের মাটিতে শিরিক বেদাতের বিরুদ্ধে তিনি আতঙ্ক ছিলেন শিরিক বেদাতের বিরুদ্ধে তিনি তাওহিদের লিখেছেন তাওহিদের আলোচনা করেছেন মানুষ ধাগি তাগা এগুলি গলায় দিত বেদাতি কালাম দিয়ে ঝাড়ফুঁক করতো কবর পূজা করত কবরে মাজারে সিন্নি দিত নজর নিয়াত করত জায়দ বিন খাতাবের আল্লাহ রসুলের এক মানে সাহাবী জায়দ বিন খাত্তাব অমর এবং খাত্তাবের ভাইয়ের মাজার বানিয়ে তারা এখানে তফ করত এসবের বিরুদ্ধে তিনি সজাগ ছিলেন এবং প্র্যাকটিক্যালেও তিনি সরকারের ক্ষমতা নিয়েছে মাজার ভেঙেছিলেন এবং মানুষকে তাভিদ শিখিয়ে গেছেন বেদার থেকে মানুষকে দূরে সরানোর প্রচেষ্টা আজীবন চালেছেন মৃত্যু অবধি তার যে কথাগুলি মানে কোরআন সন্ন্যার দৈক নির্দেশন নির্দেশনা গুলিকে ফলো করে তাদেরকে ও হাবি বলে যেমন আরবের যারা আছে বড় বড় আলেম সহ আরবের জনগণ যারা সৌদি আরবের এদেরকে তারা ওয়াহাবি বলে আমাদের পাক ভারতের ভণ্ড মৌলবীরা ওয়াহাবি বলে এদেরকে বিশেষত আমাদের বাংলাদেশের যারা সুন্নি নামক সিন্নিখর আছে বেদাতি মাজার পূজারি গুলি এগুলি আমাদেরকেও যেভাবে ওয়াহাবি বলে আর তাদের মতের পার্থক্য বিরোধী যারা পীরপন্থী গুলোকেও তারা হাবি বলে যেগুলি তাদের জঘন্য মানে মাজার পীরগুলি নয় আর কি কিছু কিছু বাংলাদেশের কিছু কিছু পীরের মানে বাহ্যিক দিকটা সুন্দর কিন্তু মূলত ওই সিন্নিখররা আর আর কোনো পার্থক্য নাই দেওবন্দি বেরেলোভিতে কোনো পার্থক্য নাই একটা হলো গোপন আর একটা হলো প্রকাশ্য তো ওদেরকেও আর আবার হাবি বলে ইভেন জামাত ইসলামীকে তারা হাবি বলে ইসলামী তুলনামূলক ভাবে সালাফিদের মাসলাতে আবার কিছু কিছু মাসলাতে জঘন্য ভাবে বিরোধী কিন্তু কিছু কিছু মাসলাতে আবার সালাফিদের নিকটবর্তী বর্তী আ কারাব হুম এলা এলার সেজন্য তাদেরকে ওয়াহাবি ট্যাগ লাগায় বেশি সবচেয়ে জঘন্য বেশি হলো সিন্নি খোরগুলি বাংলাদেশের এরা আহল হাদিস এবং আরবের অপমান জনগণ ও আরবের আলেমদেরকে ওয়াহাবি ট্যাগ লাগায় যারা শিরক বিদাতের বিরুদ্ধে খড়গহস্ত যারা শিরক কবর পূজা মাজার পূজা তাগি পূজা ধাগি পূজা কবরে নিয়াজ করা কবরে মানত করা পীরের কাছে সন্তান চাওয়া পীরের কাছে কল্যাণ চাওয়া পীরের কাছে চাকরি উন্নতি চাওয়া পীরের কাছে যে ধন্য পীরের কাছে রোগ মুক্তি চা ফিরের কাছে সুস্থতা কামনা করা এতকার কাজগুলি যারা করে থাকে যারা তাদের এদের বিরুদ্ধে বলে তাদেরকেই ওরা ওয়া হাবি ট্যাগ লাগে ওয়া হাবি বলেকে এই জন্যই ওয়া হাবি বলে কারণ বাংলাদেশের আহাদিসরা পাকিস্তানের আহলেদিশা ইন্ডিয়ারিসরা মাজার বিরোধী পীর বিরোধী মাজার পূজা কবর পূজা পীর পূজা তাগি পূজা ধাগি পূজা ছাগল পূজা ঘোড়া পূজা এ মাজার পূজা মাজারে তাফ করা মাজারে নিয়াজ করা মাজারে মানত করা মাজারের সন্তান চা মাজারকে বরকতপূর্ণ মনে করা এগুলি এগুলি যে কাজগুলি করে তাদের তাদের বিরুদ্ধে কথা বলে সেই জন্যই বাংলাদেশ পাক ভারতের আহলাদিদেরকে তারা ওয়াহাবি বলে মোহাম্মদ আব্দুল ওয়াহাব জাতিকে বাঁচিয়ে গেছে জাহান্নামের আগুন থেকে এক প্রকারের মানে পথ দেখিয়ে গেছেন জাতিকে ধ্বংসের নিমজ্জিত হওয়ার গহবর থেকে জাতিকে তুলে দিয়ে গেছে এক প্রকার ঠিক আছে জান্নাত তার অনুসারে চললে মানুষ জান্নাত এই জন্যই পাবে যে সে যে পথ দেখিয়েছে সেগুলি দলিল সম্মত ভাবে দেখিয়েছে মানুষকে আল্লাহ রাসুল এটা বলেছেন আল্লাহ এটা বলেছেন এইভাবে তিনি পথটা দেখিয়েছেন তার নিজের কোনো কথা দিকে কখনো সে মানুষকে ডাকেননি সে আল্লাহ রাসুলের সহিগুলি আমাদের জন্য জরুরি জানা সেগুলি দেখিয়ে গেছেন আল্লাহ রাসুল যা বলেছেন সবই সহি আল্লাহর নামেও মানুষ অপবাদ রটিয়ে দিয়েছে হাদিস রচনা করে দিয়েছে কোরআনের অপব্যাখ্যা করে দিয়েছে আল্লাহ বলেছেন পীর ধর সেজন্য আমি সহির প্রসঙ্গটা এনেছি যে আল্লাহ মত রাসুলের মূল যেটা আল্লাহ ও রাসুলের যেটা মূল কথা আল্লাহ ও রাসুল যেটা তাদের কথা দ্বারা বুঝিয়েছেন সেই বুঝ অনুসারে যারা চলে তাদেরকে ও হাবি বলা হয় আর আহ্লাহরা তাদেরকে ফলো করে আর আহ্লাহরা এই ধরনের বেদাতি কবর পূজারী মাজার পূজারী পীর পূজারী মাঝাব পূজারীকে মানে কোরআন সন্ন্যার দিকে আহ্বান করার কারণেই আহ্লাহাদিসদেরকে ও হাবি বলা হয়ে থাকে هذا وصلى الله وسلم بارك على نبينا محمد